নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 18ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর আপনারা ডায়েরিতে নোট করে নিন, চার রাশির বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না। চার রাশি এই দুর্গাপুজোতে হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হতে চলেছে 18ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর। এই তারিখটা আপনারা নোট করে রাখুন। দেখুন, 18ই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করছে, শুক্র তুলা রাশিতে প্রবেশ করে পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগও কিন্তু আপনার সৃষ্টি কিন্তু করছে। যার শুভ ফল চারটি রাশি এবং দুটি রাশি, মোট ছটি রাশি লাভ পেতে চলেছে। চারটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এবং দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলেছে। দেখুন, শুক্র যখন রাশি পরিবর্তন করে কিনা, দেখুন বছরে একটা সময়, অর্থাৎ সারা যে বছর থাকে কিনা, এই একটা সময় এই পঞ্চম মহাপুরুষ রাজযোগে মালব্য এই রাজযোগ সৃষ্টি হয় এবং সেটা তুলা রাশিতে শুক্র যখন প্রবেশ করে এবং শুক্র সেখানে যথেষ্ট পাওয়ারফুল হয় এবং শুক্র আমাদেরকে দেয় ভোগ, বিলাস, প্রেম, সৌন্দর্য, আঁকা, পার্থিব সুখ, সমস্তটাই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট। শুক্র আমাদের দ্বারাই বৈবাহিক জীবন আমাদের কেমন যাবে, শুক্র আমাদের অপার সম্পত্তির মালিক কিন্তু করায়। দেখবেন যাদের শুক্র ভালো আছে কি না, আমি একটা কথা বলি, তার কম টাকা রয়েছে কিন্তু সে জীবনে বহু ভ্রমণ করবে, একাধিক ভ্রমণ, ফ্লাইটে ঘুরবে, সে ব্যক্তি অনেক জায়গাতে আপনার কর্মক্ষেত্রে সুযোগ পাবে, বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এবং মিডিয়া সেক্টরে তারা কিন্তু বিশেষভাবে লাভ পায়। এই 18ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তার মধ্যে কিন্তু আবার দুর্গা পুজোও কিন্তু পড়েছে। মা দুর্গার বিশেষ কৃপা এই ছয় রাশিও কিন্তু পাবে। প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো, তার আগে আবারও বলি, যাদের কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্ম হচ্ছে না, চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছে চাকরি হচ্ছে না, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, প্রমোশনে বাধা আসছে, ট্রান্সফারে বাধা আসছে, ঋণের উপর ঋণে জড়িয়ে পড়েছেন, ধার দেনাতে আপনার প্রচুর সমস্যা হচ্ছে, বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে যাদের কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে, আপনার অর্থনৈতিক চাপ আসছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দেখুন, এটা আবারও বলছি, সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আমি আবারও বলছি, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না এবং যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, আমি সবারই কিন্তু হাত ধরি না। তো যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, অনেকে অধীর আগ্রহে রয়েছেন এই কোন এই রাশি মালামাল হতে চলেছে। প্রথম রাশি আপনার মকর রাশি। কেউ কেউ বলবেন যে কৌশিক, আপনি মকর রাশির কথা বলছেন, মকর রাশি হচ্ছে না। তো দেখুন, মকর রাশির একদিকে আপনার
কেন্দ্র তিকোণ রাজযোগ করছে, আর একদিকে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দুটি রাজ্য মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে, অর্থাৎ কর্ম, প্রেম, অর্থনৈতিক স্থিতি, বিদেশ এবং মিডিয়া সেক্টরে যারা কাজকর্মগুলো করছেন সেখান থেকে লাভ পাবেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ আমি আবারও বলবো, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ইনকাম সোর্স বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে এবং প্রমোশন উন্নতির যোগ, এমএনসি কোম্পানিতে চাকরির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির মালব্য নাম মহাপুরুষ রাজ্য আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দেবে, আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন তুলা রাশি। তিন নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশি মালব্য নাম মহাপুরুষ রাজ্য এবং একাদশপতি চতুর্থের সঙ্গে কানেকশান হচ্ছে, অর্থাৎ ইনকামের সোর্স আপনাদের বাড়বে, সফলতার সিঁড়ি আপনারা পাবেন এবং দীর্ঘদিনের আপনাদের ইচ্ছা পূরণ আপনাদের হবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কমবে, সম্পত্তি বা প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। এরপর রাশি আপনার মেষ রাশি, কর্কটের পর চার নম্বর রাশি। দেখুন, মেষ রাশির সপ্তম গৃহে ধনপতি সপ্তমভাবে, অর্থাৎ ব্যবসার দ্বারা আপনাদের অর্থলাভ, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন এবং আপনাদের কোনো বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে মেষ রাশি। মেষ রাশি ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের হতে চলেছে। এই চারটি রাশি এই মালব্য নাম মহাপুরুষ রাজযোগে হতে চলেছে মালামাল, বিধাতার লেখা এই চার রাশি। এই দুর্গাপূজাতে এক কথায় সুখের দিন কিন্তু আসতে চলেছে। আর যে দুটি রাশির কথা বলবো, একটি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, আপনাদের কেন্দ্র তিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং ভাগ্যপতি ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, দৈব কৃপা আপনারা পাবেন, আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের হবে, প্রপার্টি থেকে লাভ হবে, কর্মযোগ এবং ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। একদম অন্তিম এবং শেষ রাশি কিছুটা বেটার রেজাল্ট পেতে চলেছে, সে রাশি না কন্যা রাশি। কন্যা রাশি নবম এবং দ্বিতীয় কানেকশান। কন্যা রাশির ভাগ্যের দ্বারা অর্থ, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন, মিডিয়া রিলেটেড সেক্টরে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের কোনো বড় ধরনের স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনারা এই তারিখটা ডায়েরিতে নোট করে নিন, আপনাদের 100% আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি, যদি আপনাদের জন্মছকে শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে অবশ্যই আপনারা কিন্তু রাজকীয় সুখ কিন্তু পাবেন। এই বিষয়ে কোনো দ্বিমত কিন্তু পরন্তু কিচ্ছু নেই, আপনারা পাবেন। আপনাদের দশা মহাদশাকে পারমিট করা দরকার রয়েছে, শুক্র যদি আপনাদের ফেভারে থাকে সেক্ষেত্রে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাইটাল সময়, গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। বারবার একটাই কথা অনুরোধ করি, এটা আপনাদের চ্যানেল, অবশ্যই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওগুলোই প্রচুর শেয়ার করুন। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন, ব্যক্তিগত জন্মছক দেখান এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা 100% লাভ কিন্তু পাবেন। দেখুন, শুধু ভিডিও শুনলে হবে না, রাশির নাম বলছে কৌশিকদা, আমার রাশি হয়েছে, দেখুন সেম রাশি কোটি কোটি মানুষের, প্রত্যেকে কিন্তু একই না। যদি ভাবেন যে ভাগ্যকে বদলাবো, অবশ্যই
আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, প্রত্যেকে জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।